সম্পূর্ণভাবে ভাবে আওয়ামী লীগের দালাল যারা রাজনীতি করছে অপরাজনীতি করছে যারা সন্ত্রাসী করছে যারা ভোটের মাঠে থাকতে দিচ্ছে না আমার নেতাকর্মীদেরকে মিছিল করতে দিচ্ছে না তাদের জন্য আজকের আজকের একটা কঠিনতম কিন্তু এসেছে আমাদের বন্ধুদেরকেও আহ্বান জানিয়েছি যা আমাদের পাশে থাকতে হবে এই ভিসানীতিতে আমার স্বার্থ উল্লেখ করেছেন যে ইতিমধ্যে প্রায় তিনশোর মতো লোকদের কাছে এটা পৌঁছে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে এটা হাজার বরাবর পৌঁছে যাওয়া অসম্ভব কিছু না কারণ বাংলাদেশের যেভাবে আওয়ামী লীগের হাক শুরু হয়েছে এই হাক তো কম মানে সাডেনলি কমাতে পারবে না কারণে আজকের যে পর্যায়টা এখন পৌঁছে গিয়েছে এখান থেকে উত্তরণটা এই সরকারের জন্য অবশ্যই কঠিন এবং এই সরকার সেটা পারবে না এদেশে অবৈধভাবে নির্বাচন করে আর ক্ষমতায় থাকতে পারবে না তার একটা গ্রিন সিগন্যাল আমরা এই যে মাত্র শুরু হয়েছে বলে আমি মনে করি কিন্তু এই প্রয়োজনটা এখন এ কারণেই হয়েছে স্বাধীনতা যুদ্ধে যেমন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদেরকে পাকিস্তানিরা জুলুম করেছে নির্যাতন করেছে একই উপায়ে শেখ হাসিনা করছে বিদায় আজকে বিদেশিদের এই সহযোগিতাটা বাংলাদেশের জনগণ ওয়েলকাম জানিয়েছে যেটা বাস্তব সত্য কথা যে গত বছর যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করে ভোট কাচ্চপি করে অবৈধভাবে শেখ হাসিনার ক্ষমতায় আছেন এবং সেটাকে যেভাবে জনগণের কাছে ভুলভালভাবে উপস্থাপন করার চেষ্টা তারা করেছেন ঠিক একই উপায়ে মার্কিনিদের সাথেও তারা সেই ধরনের খেলাধুলায় লিপ্ত হয়েছিলেন সত্য তার প্রমাণ হচ্ছে ওই দেখা হইলে সেলফি পরবর্তীতে আবার নৈশ ভোজ ও মুক্তমুখ এগুলা বলে জনগণকে বিভ্রান্ত করে রাখা কিন্তু আমি সব সময় বলেছিলাম যে মার্কিনীদের পলিসিটা আমাদের দেশের রাজনীতিবিদদের মতো না তারা চরম শত্রুর সাথেও গালায় হাত দিয়ে কথা বলবে মিষ্টি সুরে কথা বলবে আজকে রাত্রে আপনাকে স্যাংশন দিবে আজকে দুপুরেও আপনাকে খাওয়াবে এবং প্রয়োজনে আগামীকালকেও শেখ হাসিনাকে ইনভাইট করে তারা ভালোবাসার নজরে তাদের ওখানে লাল লালগালিচে সংবর্ধনা দেবে এটা এটা হচ্ছে এক ধরনের তাদের ভৌগোলিক বলেন সামাজিক বলেন রাজনৈতিক একটি স্ট্যাটাস এবং তারা এটা মেনটেন করে আসছে যুগ যুগ ধরে এবং এটাই হচ্ছে তাদের বরত্ব যে তারা চরম শত্রুর সাথেও বসতে পারে কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বাংলাদেশের নির্বাচন পলিসি কি হবে সেটা নিয়ে যে মার্কিন পররাষ্ট্র নীতি বা মার্কিন নীতি পরিবর্তন হবে না সেটা কিন্তু বারবার ডোনাল্ডোর বক্তব্য বলেন এরপরে অন্য যারা সেখান থেকে আসছেন নির্বাচন পর্যবেক্ষণ কমিটি আসেছেন সবাই কিন্তু একই কথা বলেছেন যে পরিবর্তনের কোনো আভাস নেই গতকালকেও আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি তারা নির্বাচনে আসবেই না বলে এক ধরনের জানিয়ে দিয়েছেন সেখানেও কিন্তু সরকার কৌশল করে বলার চেষ্টা করেছেন তাদের বাজেট কম টাকা কম তাই তারা আসবে না বাজেট কম তাদের হ্যাঁ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আসবে তাদের বিমান ভাড়া নাই তারা এখন আসতে তখন আসবে না এই যে মিথ্যাচার এই যে জনগণের কাছে মিথ্যা মানে বিভিন্ন ধরনের বিবৃতি তারা দিয়েছে আজকেও দেখেন যেটা ডক্টর নজমুল্লা হাসান কলিমুল্লা সার বলার চেষ্টা করলেন যে এটাকে হালকা নেওয়ার কিছু নেই এটা অলরেডি হ্যাপেন্ড। এবং এই হ্যাপেনটাকে অনেক সতর্কতা করার পরেও কিন্তু সরকার সেই জায়গাটায় উদ্যোগ নিলে নিতে পারতো কিন্তু সেটা তারি নেয়নি যে কারণে আজকের যে পর্যায়টা এখন পৌঁছে গিয়েছে এখান থেকে উত্তরণটা এই সরকারের জন্য অবশ্যই কঠিন এবং এই সরকার সেটা পারবে না এদেশে অবৈধভাবে নির্বাচন করে আর ক্ষমতায় থাকতে পারবে না তার একটা গ্রিন সিগন্যাল আমরা এই যে মাত্র শুরু হয়েছে বলে আমি মনে করি এবং আমরা কিন্তু জানি যে বিএনপি চরম দূরদর্শিতার পরিচয় দেখিয়েছে এইবার কিন্তু নির্বাচনের যত আন্দোলন যতই আপনারা বিভিন্নভাবে ফাঁদে ফেলানোর চেষ্টা করেছে বিএনপি সেই আন্দোলন করতে চায় না বিএনপি একটি গতানুগতিক সুন্দরভাবে রাজনৈতিকভাবে একটি সুন্দর ব্যবস্থাপনার দিকে এগাচ্ছে এবং তারা ডিপ্লোমেটিক ওয়েতেও যেই যেই জায়গা থেকে আপনার কেপসুল দিলে ঠিক জায়গায় পৌঁছবে হাসিনা বরাবর পৌঁছবে সেটা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান দেখিয়ে দিয়েছে দূরদর্শিতার সাথে এবং সে কারণে আমাদের নেতাকর্মীরা এখন পর্যন্ত ভাবে রাজপথে আছে রাজপথেই থাকবে এবং আমাদের বিদেশি বন্ধুদেরকেও আমরা কিন্তু আহ্বান জানিয়েছি যে আমাদের পাশে থাকতে হবে আজকের এই ভিসা আমার স্যার উল্লেখ করেছেন যে ইতিমধ্যে প্রায় তিনশোর মতো লোকদের কাছে এটা পৌঁছে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে এটা হাজার বরাবর পৌঁছে যাওয়া অসম্ভব কিছু না কারণ বাংলাদেশের যেভাবে আওয়ামী লীগের হাকডাক শুরু হয়েছে এই হাকডাক তো কম মানে সাডেনলি কমাতে পারবে না এই যে হাকডাকগুলো গুলো যত বাড়বে ততই তারা পড়বে যতই বাড়বে ততই তারা ফাঁদে পড়বে এখন যদি আওয়ামী লীগ বলার চেষ্টা করে এখানে বিএনপি কেও দেবে বিরোধী দল উল্লেখ করছে স্বাভাবিকভাবে পৃথিবীর মানুষ এত বোকা না যে সরকার ক্ষমতায় পনেরো বছর পর্যন্ত আওয়ামী লীগ সকল রাষ্ট্রযন্ত্র তাদের হাতে এখন তাদেরকে বাদ দিয়ে বিএনপি কে স্যাংশন দেওয়ার জন্য বসে আছে তাই না বিএনপি চাচ্ছে একটি নির্বাচন বিএনপি কে স্যাংশন দেবে কেন তাদেরকে মানে এটা কোনো সুষ্ঠু মানুষ বিশ্বাস করে হ্যাঁ বিএনপির মধ্য থেকেও যদি দুই একজন পায় সেটা অবাক হওয়ার কিছু থাকবে না সেটা পেতেই পারে যদি কোন ধরনের কাউকে সন্তুষ্ট কিংবা ব্যালেন্সিং করার জন্য কোন কিছু করে থাকে কিন্তু নট বিএনপি এটা আওয়ামী লীগের দালাল যারা রাজনীতি করছে অপরাজনীতি করছে যারা সন্ত্রাসী করছে যারা ভোটের মাঠে থাকতে দিচ্ছে না আমার নেতাকর্মীদেরকে মিছিল করতে দিচ্ছে না তাদের জন্য আজকের একটা কঠিনতম আজকের সিগনাল কিন্তু এসেছে আপনি জানেন যে আজকের যে ঘোষণাটা এসেছে সেখানে কিন্তু সাবেক আমলা পুলিশ প্রশাসন রাজনীতিবিদ বিরোধী মতের মানুষ এবং এই বিরোধী দল বলতে রশনের ছাত্র সহ বিরোধী দল বাংলাদেশে বিএনপি তো বিরোধী দলের মধ্যেই পড়ে না অতএব বিএনপি কে এখানে আপনি কাউন্ট করারও প্রয়োজন নেই তারপরেও আপনি যদি করেন সেটা ভিন্ন জিনিস গণতান্ত্রিকভাবে এই ভাষাটা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু রশনের সাথেও আমি শুনেছি যে এই তালিকার মধ্যে তিনিও থাকতে পারেন বলে ইতিমধ্যে তার নাম বিভিন্ন জায়গায় যাওয়া শুরু হয়েছে তো সর্বোপরি যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে আজকের এই পরিস্থিতির জন্য শেখ হাসিনা দাই আজকের আমার দেশের জনগণের গণতন্ত্র যদি হরণ না হতো বিদেশীদের এই ধরনের হস্তক্ষেপ চীন রাশিয়া আমেরিকা সবাই মিলে ভারত সহ এইটা আমাদের দেশের জন্য শুভকর ছিল না এটা প্রয়োজন ছিল না কিন্তু এই প্রয়োজনটা এখন এ কারণেই হয়েছে স্বাধীনতা যুদ্ধে যেমন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদেরকে পাকিস্তানিরা জুলুম করেছে নির্যাতন করেছে একই উপায় শেখ হাসিনা করছে বিদায় আজকে বিদেশীদের এই সহযোগিতাটা বাংলাদেশের জনগণ ওয়েলকাম জানিয়েছে সবচেয়ে মজার খবর কি জানেন আজকে যদি ফেসবুক ইউটিউব অনলাইনে ঢোকেন দেখবেন একটা দেশে নিষেধাজ্ঞা আসলে মানুষের মন খারাপ থাকার কথা কিন্তু বাংলাদেশের নাগরিক মনে হয় যেন ঈদ উৎসব পালন করছে সবাই মনে হয় যেন এখানে আজকের কোরবানি দিচ্ছে এর কারণটা কি সবাই মনে করে যে আজকের এই নিষেধাজ্ঞাটা আওয়ামী লীগের জন্য একটি কাল হয়ে দাঁড়াবে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হবে যে কারণে মানুষ খুশি হচ্ছে আর একটা জিনিস আপনাকে বহুলগুলিক আপনাকে বলে রাখি ভারতের অবস্থানটা এখন নিজে নরবরে হয়ে গিয়েছে ক্যানাডা আমেরিকা এরা হচ্ছে একদম বন্ধুপুতিম রাষ্ট্র একে অপরের সাথে পরামর্শ ছাড়া কিছুই করে না সেই রাষ্ট্রের সাথে ভারত যে প্যাচ বাজিয়েছে ভারতের মোদী সরকারকেও কেউ ক্ষমতায় থাকার জন্য এখন নিজের চিন্তা নিজের করতে হবে সেখানেও আমার মনে হচ্ছে শুধু শেখ হাসিনার পরিবর্তন নয় ভারতের রাজনীতিতেও একটা বড় ধরনের পরিবর্তন আগামী নির্বাচনে হওয়ার সম্ভাবনা আছে অতএব এই যে ভৌগোলিক পরিবর্তনটায় এখানে রাজনৈতিকভাবে যেটা বিশ বছর আগে পরিবর্তন হয়েছে নতুন করে এই ভারত বাংলাদেশ সহ আশেপাশের অনেক রাষ্ট্রতেই আপনারা দেখবেন নতুন নতুন কিছু পরিবর্তন আসবে এবং এটাই স্বাভাবিক আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে এই শুধু নয় এর যত আসবে সব নিষেধাজ্ঞাকে আমরা ওয়েলকাম জানাবো শুধু গণতন্ত্রের স্বার্থে মানুষের স্বার্থে ভোটাধিকারের স্বার্থে আর একটি প্রশ্ন আপনি করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমি তো স্পষ্ট ভাবে আমাদের নেতা জনাব মালিক সাহেব তো ভালো বক্তব্য দিয়েছে সাথে জেলের তাকে আজকের মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছেন চিকিৎসা করাচ্ছেন না আপনার সাথে চা খাওয়ার সময় আছে আমার আমি চা তখনই খাবো যখন আমার নেত্রী অন্তত চিকিৎসা পাবে কি আর কোন ইস্যুতে তো আপনার সাথে আমি আলোচনা করব না শুধু চা খাবো আপনি আমার নেত্রীর মুক্তি দেন কিন্তু এটার মধ্যে কোনো নির্বাচন ব্যবস্থা এটার মধ্যে কোনো আপনার ক্ষমতায় রেখে থাকার ব্যবস্থা এই ধরনের কোনো আলোচনার কোনো বিষয়বস্তু নেই আমাদের নেতা যে বক্তব্য দিয়েছে সেটা যদি শেখ হাসিনা এখনো শুভ বুদ্ধির উদয় হয় তাহলে তার উচিত যেটা আমাদের ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার বলেছেন যে আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ অবস্থায় যাচ্ছে প্রতিটা মুহূর্ত কখনো সিসিউতে কখনো আইসিউতে কখনো বেডরুমে এই যে একটা কন্ডিশন এবং সেটার জন্য যদি কার কোনো ক্ষতি হয় সেটা অবশ্যই এই ফেসিবাদ আওয়ামী লীগকে এটার জন্য নিতে হবে কিন্তু নীলে লাভ হবে কি আমরা তো আমাদের দেশ নেত্রীকে হারাবো আমরা তো বাংলাদেশের গণতন্ত্রের নেত্রীকে হারাবো আমরা তো সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে হারাবো আমরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রীকে ঝালাব যার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে সে কারণে আমরা এখনো মনে করি বাংলাদেশের এই দেশ নেতৃবেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে দ্রুত তাকে সুন্দর চিকিৎসার ব্যবস্থা করা হোক পাশাপাশি শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়ে নিশ্চিত হয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্বাধীন ইলেকশনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাকে ধন্যবাদ